হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব বিঞ্জের ওটিটি প্ল্যাটফর্মে অলরেডি অনেকদিন আগেই রিলিজ হয়ে যাওয়া নতুন ওয়েব ফিল্ম মায়াশালিকের। এবং এটার তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো আমাকে আমার চ্যানেলে যে এইটা রিভিউ করুন দাদা, তো যথারীতি এটা সময় হচ্ছিল না দেখে ওঠার, তো ফাইনালি দেখলাম এবং আজকে তোমাদের সাথে কথা বলবো মূলত মায়াশালিক নিয়ে। এবং সাথে কথা বলবো যে এর যে মানে যে ক্লোজিংটা যেখানে গিয়ে ওয়েব ফিল্মটা শেষ হয়, তো একটা কনফিউশন মানে বলতে পারো যে রাইজ করে যে লোকের মনে অনেকগুলো প্রশ্ন আছে, চেষ্টা করবো আমার মতো করে এক্সপ্লেন করার। তো রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমত দেখো, শিহাব শাহিন মানে যার মানে এই যিনি এটার মেকার আর কি, মানে তার যদি রিসেন্ট কাজগুলো দেখো না, আমি তো প্রচুর কাজ দেখেছি এমনটা নয়, বাট আমি যখন সিন্ডিকেট দেখেছিলাম আর কি, তো সিন্ডিকেট দেখার পরে আমার কিন্তু একটা জিনিস ভালো লেগেছিল যে এই ভদ্রলোক কিন্তু আনইউজুয়াল স্টোরি লাইন নিয়ে কাজ করতে ভালোবাসেন। এবং সিন্ডিকেটেও যে গল্পটা ছিল সেখানে ধরো আমাদের যে মানে মুখ্য চরিত্রটা যেটা ছিল, সেও কিন্তু এক ধরনের বিশেষ ডিসঅর্ডারে আর কি ভুগছে এবং তার মধ্যে অনেক রকম বলতে পারো যে জিনিস প্লে করছে, তো সেই ক্যারেক্টারটাকে খুব সুন্দরভাবে প্লেও করা হয়েছিল। তো যাই হোক, তো এই গল্পটার মধ্যেও কিন্তু সেই আনইউজুয়ালনেস রয়েছে। তো গল্পটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অভি এবং সারা দুটো ক্যারেক্টারে যেটা অবশ্যই এখানে প্লে করছেন, হচ্ছে তোমার অভি চরিত্রটা এখানে প্লে করছেন অপূর্ব। তো এই চরিত্রটা বেসিক্যালি হচ্ছে একজন রাইটার, মানে সে গল্প লেখার চেষ্টা করছে এবং সেই কারণে সে একটা মোসেদপুর বলে একটি জায়গাতে একটি আইসোলেটেড একটা বাড়ির মধ্যে সে যায় এবং সেখানে সে ঘর ভাড়া নিয়ে গল্পটা লিখতে শুরু করে। কিন্তু গল্প লিখতে শুরু করার সময় সে কিছু জিনিস আর কি ফেস করতে শুরু করে, যে বাড়ির মালিক সে ছাদে গিয়ে অন্ধকারের মধ্যে গিয়ে কান্নাকাটি করছে, বা ধরো একটি মেয়ের একটা উড়ো কল আসছে এবং সেই মেয়েটির সাথে তার একটা বন্ধুত্ব বা ভাব জমে যাচ্ছে, এরমভাবে তার যাত্রা শুরু এবং সেই গল্প লেখাতে খুব একটা কনসেন্ট্রেট করতে পারে না। কিন্তু ফাইনালি সেই গল্পটা লিখতে লিখতে গিয়ে সে অনেকগুলো জিনিস ওই উড়ো ফোন থেকে অনেকগুলো জিনিস আইডেন্টিফাই করে যেটা খুব আনইউজুয়াল, মানে মেয়েটির সাথে তার বন্ধুত্ব হয়, একটা ফোনের উপর প্রেম হয় এবং তারা যখন বর্তমানে দেখা করতে যায়, দেখা করতে যাওয়ার পরে তার সাথে ঘটে কিছু অদ্ভুত ঘটনা। তো এই অবধি মোটামুটি তোমাদেরকে বলবো, কারণ তার বেশি বললে হয়তো তোমরা গল্পটার একটা আন্দাজ পেয়ে যাবে, সেটা আমি চাইছি না বলতে, তবে হয়তো কিছু কিছু জায়গা আমাকে বলতেই হবে গল্পটাকে এক্সপ্লেন করার স্বার্থে। তো রিকোয়েস্ট একটাই, যারা এটা মানে এখনও অবধি দেখো না, আমি বলবো যে তারা এই ভিডিওটা এরপরে স্কিপ করে যেতে পারো, কারণ এরপরে হয়তো একটু স্পয়লার হয়ে যেতে পারে। তো যাই হোক, কী কী ভালো লাগলো সেই জিনিসগুলো প্রথমে বলি। সেটা হচ্ছে এই চরিত্রটা, যে অভির যে চরিত্রটা, সেই চরিত্রটায় অপূর্বর যে পারফরমেন্স, সেই অপূর্বর পারফরমেন্স কিন্তু আমার ব্যাপক লেগেছে। এবং অপূর্বর যে ধরো ক্যারেক্টারটার মধ্যে অনেকগুলো শেডস রয়েছে, বেসিক্যালি সে যখন একটা মানে অথর, তারপরে ধরো সে হচ্ছে বাড়ির ছেলে, তার একটা নিজের বাড়ির প্রতি একটা কমিটমেন্ট রয়েছে, লাভার হিসেবে তার মধ্যে একটা বলতে পারো অ্যাংজাইটি রয়েছে, তার একটা রেসপন্সিবিলিটি রয়েছে, এরকম অনেকগুলো শেডস রয়েছে যেটা কিন্তু খুব সুন্দরভাবে ও কিন্তু প্লে করেছে। খুব ওভার দ্য টপ পারফরমেন্স নয়, খুব বলতে পারো সাদামাটা একদম সিম্পল লুকিং গাই, কিন্তু তার মধ্যেও কিন্তু ক্যারেক্টারটার অনেকগুলো শেডস রয়েছে যেটা খুব ভালো লাগছে দেখতে। সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে যে টাইম ট্রাভেলের গল্প, টাইম ট্রাভেলের গল্প বানাতে গেলে প্রচুর বাজেট লাগে, সায়েন্স ফিকশন প্রচুর ইয়ে খরচ করতে হয়, প্রচুর লজিস্টিক রয়েছে, এই যে ধারণাটা, এই গল্পটা কিন্তু সেই ধারণাটাকে কমপ্লিটলি ভুল প্রমাণিত করে। এবং এই ধরনের একটি ছবি, অনুরাগ কাশ্যপের একটি ছবি ভারতে রিলিজ করেছিল কিছুদিন আগে দোবাড়া বলে, তো সেখানেও কিন্তু একটা টাইম ট্রাভেলের গল্প খুব অদ্ভুতভাবে একটা টিভি সেটের মাধ্যমে ম্যাচ করানো হয়েছিল। এখানে কিন্তু সেই জিনিসটাকে ম্যাচ করানো হচ্ছে একটা টেলিফোন সেটের মাধ্যমে এবং সেই টেলিফোনের অপর প্রান্তে যে মানুষটি, সে কিন্তু তার থেকে 3 বছর পিছিয়ে রয়েছে এবং এই জায়গা থেকে গল্পটা কিন্তু মানে শুরু হয়। তো এই যে কনসেপ্টটা, আমার এই কনসেপ্টটা, এই স্টোরি টেলিংটা আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। থার্ডলি যেটা বলবো সেটা হচ্ছে এর মিউজিক, এর যে মিউজিক পার্টটা, গানগুলো যথেষ্ট হার্ট টাচিং এবং সোল টাচিং, খুব মেলোডিয়াস এবং বলতে পারো রোম্যান্টিক নাম্বার বেসিক্যালি এখানে ইউজ করা হয়েছে। এবং যেটা কিন্তু এই যে দুটি অভি এবং ওই মেয়েটির যে ক্যারেক্টারটা মানে সারা, এদের মধ্যে যে রিলেশনটা, সেই রিলেশনটাকে খুব সুন্দর বিল্ড আপ দেয়। এবং দুজনের মধ্যে কিন্তু এই দুজনকে দেখতে না পারার অ্যাংজাইটি এবং শেষ পর্যন্ত কী হয় এই টান টান ব্যাপারটা, এটা মিউজিকটা কিন্তু দারুণভাবে প্লে করেছে। এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগছে সিরিজটা। আরও একটা জিনিস যেটা বলবো, যেটা ক্রিটিক্যাল পার্ট অ্যাবাউট দিস সিরিজ, সেটা হচ্ছে যে গল্পটার মধ্যে এতগুলো লেয়ার্স রয়েছে এবং চিত্রনাট্যটাকে যেভাবে লেখা হয়েছে, একটু গল্পটা কিন্তু বোঝা ডিফিকাল্ট। বোঝা ডিফিকাল্ট এই কারণের জন্য যে অভি বলে যে ক্যারেক্টারটি, সে যখন সারার কাছে যায়, মানে সারার সাথে সে দেখা করার চেষ্টা করে, কিন্তু যেহেতু তারা দুটো ডিফারেন্ট টাইম লাইন থেকে, 3 বছর আগের এবং পরের এই টাইম লাইন থেকে হেঁটে যাচ্ছে, তাদের দেখা হওয়াটা কখনো সম্ভব হচ্ছে না। কিন্তু সেই ছেলেটি অভি, সে নিজেই যেহেতু সে একটুই শিক্ষিত এবং বলতে পারো যে সে
বুদ্ধিমান, তো সে কিন্তু একটা উপায় বের করে যে সে কিন্তু ওই নির্দিষ্ট দিনেই, 3 বছর পরে ওই নির্দিষ্ট দিনগুলোতে গিয়ে ওই মেয়েটিকে খুঁজতে শুরু করে, কিন্তু সামহাও সে মেয়েটির সাথে কখনোই তার দেখা হয় না। তার পেছনের ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে একটা লিপ ইয়ার। মানে এই লিপ ইয়ারের ব্যাপারটাকে এত সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে, এবং আমার মনে হয় ছবির সব থেকে দ্য ইম্পর্টেন্ট সিন হচ্ছে যেখানে সে একজন প্রফেসরের কাছে যায়, বিজ্ঞানের প্রফেসরের কাছে, এবং সে যখন ব্যাপারটাকে এক্সপ্লেন করে যে তুমি যে কাউন্টিংটা করছো, এই ব্যাক ক্যালকুলেশনটা তুমি যখন করছো, ওই টাইম লাইনে পৌঁছানোর চেষ্টা করছো, এই যে পুরো যে ব্যাপারটা, ব্যারিয়ারটাকে ব্রেক করার চেষ্টা করছো, সেটা ওই লিপ ইয়ারের ডেটটাকে ক্যালকুলেট না করে, কারণ লিপ ইয়ারের ডেটটা হচ্ছে তোমার বছরে একটা দিন বেড়ে যায়, সেই দিনটাকে যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে এক্স্যাক্টলি যে দিনে তুমি ওই মেয়েটির সাথে দেখা করতে যাওয়া, তাহলে সেই দিনে গিয়েই পৌঁছবে, নাহলে প্রত্যেক দিন কিন্তু এরকম একটা ওভারল্যাপ হবে। তো এই যে বলতে পারো যে কনসেপ্টটা, এই যে স্টোরি টেলিংটা, এই যে ন্যারেশনটা, এই ব্যাপারটা আমার ব্যাপক লেগেছে। এবং যারা তোমরা সিনেমাটা দেখোনি, আমি বলবো যে এই সিনটা খুব মনোযোগ দিয়ে দেখতে, কারণ এই সিনটার মধ্যেই কিন্তু পুরো গল্পের নির্দেশটা কিন্তু লুকিয়ে রয়েছে। এবং ফাইনালি যখন ও ওই ডেটটাকে ম্যাচ করিয়ে ওই বাড়িতে পুনরায় ফিরে যায়, সে কিন্তু তখন আবার ওই মেয়েটিকে দেখতে পায়। আমি জানি এটা হয়তো স্পয়লার হচ্ছে, আমি আগেই তোমাদের সতর্ক করেছিলাম যে গল্পটা স্কিপ করে যাওয়ার জন্য এই ভিডিওটাতে। তো যারা তোমরা দেখলে তারা নিশ্চয়ই এবার বুঝতে পারছো যে কীভাবে সে মেয়েটির সাথে দেখা করতে পারে। অ্যান্ড ফাইনালি ওই মেয়েটির সাথে দেখা হয়, এবং গল্পটা খুব সুইট নোটে শেষ হয় যে এসো তোমাকে এবার আমি এক্সপ্লেন করছি যে কীভাবে এই ঘটনাটা ঘটেছে। সো দ্যাটস অ্যামেজিং, মানে আমার কিন্তু ব্যাপক লেগেছে, মানে এই ধরনের কনসেপ্ট। এবং আবারও বলছি, খুব বড় বাজেট নয়, ছোট বাজেটের মধ্যে টাইম ট্রাভেলের একটা এলিমেন্ট দিয়ে খুব সুন্দরভাবে গল্প সাজিয়ে যে গল্প বলা যায়, সেটা কিন্তু এই ওয়েব ফিল্মটা দেখিয়েছে। তো আমার জন্য কিন্তু ডেফিনেটলি আ মাস্ট ওয়াচ কন্টেন্ট, ঠিক আছে? তো তোমরা দেখে নিতে পারো বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্ম, এটা ইন্ডিয়া থেকেও অ্যাক্সেস করা যায় এবং এটা ফ্রিতে তোমরা দেখতে পারবে, এর জন্য কোনো সাবস্ক্রিপশন তোমাদের নিতে হবে না। সো দ্যাটস ইট গাইজ, এই ছিল মূলত আমার মায়াশালিকের বলতে পারো যে রিভিউ অ্যান্ড দি এক্সপ্লেনেশন। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।